Hi everyone, I'm Jamal Uddin Jamy, your career coach. Career coacher series আকারে যে প্রেজেন্টেশনের উপরে বা পাবলিক স্পিকিং এর উপরে যে ভিডিও সিরিজটি চলছিল সেখানে আমরা প্ল্যান শেষ করেছি प्रिपरेशन শেষ করেছি কিভাবে আমরা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হব তাও জেনেছি আজকে আমি প্রেজেন্টেশন বা শর্ট স্পিচটা কিভাবে আমি স্ট্রাকচার করব সেটা নিয়ে কথা বলবো যে স্ট্রাকচারের জন্য আমরা একটা সিম্পল ফর্মুলা বা মেথড ফলো করি যেটাকে আমরা KISS 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 keep it sturdy বা কেউ কেউ দুষ্টুমি করে বলে keep it simple keep it simple sturdy KISS, এই ফর্মুলাটা সো এটার মধ্যে কি কি আছে স্ট্রাকচারের মধ্যে সাপোজ আপনি 5 মিনিট বা 3 মিনিট বা 10 মিনিটের একটা স্পিচ দেন না কেন সেখানে ডেফিনেটলি ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান ইন্ট্রো একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে যেটা খুবই ক্যাচি একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে আমরা এর পরে এপিসোডে আলোচনা করব যে কিভাবে মানে একটা পাওয়ারফুল ইন্ট্রোডাকশন আপনি দিতে পারবেন সেটা নিয়ে সো এটা হলো স্ট্রাকচারের প্রথম ধাপ একটা ভালো ইন্ট্রো থাকতে হবে দেন মেইন থিম মেইন বডি অফ ইওর প্রেজেন্টেশন অর পাবলিক স্পিকিং সেটা 5 মিনিটের হোক সেটা আপনি যে টপিকটাতে কথা বলার জন্য আপনাকে ইনভাইট করা হয়েছে সেই টপিকটার মধ্যে যেন আপনি সীমাবদ্ধ থাকেন একটা স্টোরি বলতে গিয়ে যেন আপনি হারিয়ে না যান বা খেয়ে হারিয়ে ফেলা যেটা বলে অর্থাৎ খেয়ে হারানো যাবে না আপনাকে আপনাকে সেই টপিকের মধ্যে সীমাবদ্ধ থেকে খুব ভালো একটা থিম এবং আইডিয়া জেনারেট করতে হবে যেটাকে আমরা বলছি মেইন থিম অফ ইয়ার প্রেজেন্টেশন এরপরে ফাইনালি একটা কনক্লুশন অ্যান্ড দ্যাট শুড বি পাওয়ারফুল কনক্লুশন পাওয়ারফুল বলতে একটা ইম্প্যাক্ট রেখে যায় অর্থাৎ আপনি একটা অ্যাকশনে নিয়ে যাবেন সেটা 5 মিনিটের বক্তব্যে পারা যায় আপনি একটা অ্যাকশন তাদেরকে নিতে বলেন অথবা আপনি আপনার গোটা প্রেজেন্টেশনের যেটা দিয়ে আপনি ইন্ট্রো দিয়ে শুরু করেছিলেন সেইটা আর একটা সামারি করে একটা কনক্লুশন দিয়ে আপনি শেষ করেন সো এইভাবে আপনি আপনার প্রেজেন্টেশনকে একটা স্ট্রাকচার প্রেজেন্টেশন বা একটা পাবলিক স্পিকিংয়ে একটা স্ট্রাকচার প্রেজেন্টেশন বা স্পিচ আপনি দিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং